আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তানিয়াস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি, সেটি হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছ খেতে আসলে আমরা সবাই খুবই পছন্দ করি এবং আজকের রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় চিংড়ি মাছের দো পেঁয়াজা। এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভেতরে একটা রগ থাকে সেটা বের করে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে এখন আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ, এগুলোকে ভালোভাবে মেখে নেব। হয়ে গেছে মেখে নেওয়া। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চুলার আঁচ বাড়িয়ে এগুলোকে আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। হয়ে গেছে ভেজে নেওয়া। এখন আমি একটি বাটিতে এগুলোকে তুলে নেব। এবার ওই তেলে আমি আর 2 টেবিল চামচ তেল দিয়ে দেব এবং দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। হয়ে গেছে ভেজে নেওয়া। এখন এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। এক টেবিল চামচ দিয়ে দেব আদা পেস্ট। এবং ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখবেন, মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা ততই মজা হবে। হয়ে গেছে কষিয়ে নেওয়া। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এক চা চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। দিয়ে দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। 1 চা চামচ জিরার গুঁড়ো। পরিমাণ মতো লবণ এবং সামান্য পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেছে কষানো। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং 2 মিনিট এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেছে কষানো। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলার আঁচ মিডিয়ামে করে দেব। দিয়ে দেব 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ফালি করে নিয়েছি এবং চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পর দেখুন ঢাকনা খুলে নিয়েছি এবং হয়ে গেছে রান্না। চিংড়ি মাছ রান্না করতে আসলে বেশি একটা সময় লাগে না। এখন আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবং ভালোভাবে মিশিয়ে নেব।
হয়ে গেছে রান্না। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় চিংড়ি মাছের দোপেঁয়াজা। এবার আমি প্লেটে ঢেলে সাজিয়ে পরিবেশন করব মজাদার চিংড়ি মাছের দোপেঁয়াজা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।